স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। পাঁচ দফা দাবিতে গণপদযাত্রার ঘোষণা পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের। রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি। করোনা সংক্রমণ রোধে জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন আরএমপি কমিশনার। নাটোরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রচার অভিযান শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বন্ধ করা পাট সুতা ও বস্ত্রকল আধুনিকায়ন করে অবিলম্বে চালুসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাট শিল্পের বিরাজমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী। দাবিগুলো হলো, বন্ধকৃত 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু করতে হবে, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলে লাভজনক শিল্পে পরিণত করা, কর্মহীন 51,000 শ্রমিককে স্বপদে কাজে ফিরিয়ে আনতে হবে। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বন্ধকৃত পাট সুতা ও বস্ত্রকল আধুনিকায়ন করে অবিলম্বে চালু করতে হবে। সংবাদ সম্মেলন থেকে আগামী 18 নভেম্বর বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সারাদেশের পাট শিল্প এলাকায় শান্তিপূর্ণ গণপদযাত্রার ঘোষণা দেওয়া হয়। মডার্নাইজ করে দ্রুত চালু করতে হবে, মডার্নাইজ করতে হবে, এই কারখানার যন্ত্রপাতি সব উঠে ফেলতে হবে। যে শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে, 51,000 শ্রমিক, তাদেরকে ফিরে আনতে হবে, সবটা আসবে না যেতে হবে। 3 নম্বর, 3 নম্বর, যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে পাটের, এটা কাজে লাগাতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহিলা পরিষদ এবং সামাজিক প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার সকালে নগরীর ভুবনমোহন পার্কে এ কর্মসূচি পালন করেন তারা। অতীতের বেশ কিছু ঘটনার মতো আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে নানা রকম গুজব এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়ানো, উগ্র ধর্মীয় মৌলবাদিতা সহ নানা রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ফলে সাম্প্রদায়িক গোষ্ঠী নানা অপতৎপরতা চালিয়ে দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আন্দোলনকারীরা এসবের গভীর উদ্বেগ, ক্ষোভ এবং আশঙ্কা প্রকাশ করেন। রাজশাহী মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায় সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ সদস্য মুক্তা রানী চন্দ্র, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বর্জান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, ছাত্রনেতা তামিম সিরাজী সহ অন্যান্যরা। আমরা দেখেছি যে যে কোনো ধরনের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মূলত যারা বুঝে না, যাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছায়নি, সেই সমস্ত মানুষরাই বেশি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। আজকে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এটার পিছনে রাজনৈতিক ইন্ধন তো অবশ্যই আছে। কেননা বাংলাদেশে যে মৌলবাদী সংগঠনগুলো আছে, আপনারা জানেন যে হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, হ্যাঁ, এই টাইপের যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু সবসময় কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েই বাংলাদেশে কিন্তু তারা বড় হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা মোকাবেলায় রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জনগণকে উদ্বুদ্ধকরণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে আরএমপির 12টি থানায় একযোগে এই কার্যক্রম চালানো হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে জনগণকে উদ্বুদ্ধকরণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এবং নো মাস্ক নো সার্ভিস এ প্রত্যয়কে সামনে রেখে পুলিশের কমিশনার লক্ষ্মীপুর ও হরগ্রাম বাজার এলাকায় প্রতিটি মার্কেট পরিদর্শন করে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং মাস্ক ছাড়া কাউকে যেন কোনো প্রকার সেবা প্রদান না করা হয় সে ব্যাপারে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা জনগণের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা আমাদের মেট্রোপলিটন এলাকায় আমাদের পাবলিক অ্যাওয়ারনেস মাস্ক যেন নো মাস্ক নো সার্ভিসের এই নীতিতে আমরা সবাইকে বলেছি যে আপনাদের যেহেতু কোভিডের সেকেন্ড ওয়েভ এসেছে, আমাদের গত কয়েকদিন থেকে ইনফেক্টেডের পরিমাণ বেশি এবং মৃত্যুর হার বেশি,
এই অনুপাতে আমরা জনগণকে অ্যাওয়ারনেস ডেভেলপ করেছি এবং আমরা বিভিন্ন বিপণী এবং বিভিন্ন দোকানে আমরা সবাইকে বলেছি যে মাস্ক ছাড়া কাউকে সার্ভিস দেবেন না এবং সবাইকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমাদের অব্যাহত আছে এবং প্রতিদিনেই আমাদের সবগুলো এলাকাতে আমরা পাবলিককে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য মাস্ক বিতরণ করতেছি পাশাপাশি এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমি আপনাদের মাধ্যমে একটা বলতে চাই যে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সবাইকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য সবার জন্য মাস্ক পরলে আমি নিরাপদ, আপনিও সেরকম। রাজশাহীর বাগমারায় বিসিআইসির শার্ট ডিলারদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল রহমান। মতবিনিময় সভায় উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভার 18 জন বিসিআইসি সার ডিলার উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে কোনো ডিলার যেন বেশি দামের আশায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়। সেই সাথে কোনো কৃষকের কাছ থেকে সারের মূল্য যেন বেশি নেওয়া না হয়, কেউ যেন ভুয়া কৃষক পরিচয়ে বেশি সার ক্রয় করতে না পারে সেই জন্য তাদের নিকট কৃষি কার্ড দেখাতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি দোকানে সরকার নির্ধারিত সারের মূল্য তালিকা টাঙিয়ে রাখার কথা বলা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার কোথাও কোনো সার সংকট নেই বলেও জানান তিনি। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। ঘরের বাহিরে মানুষের চলাচলে করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে নিজে নিরাপদ থাকা সম্ভব হবে এবং অন্যদের নিরাপত্তা রাখা সম্ভব হবে। সমাবেশের শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। নাটোরে বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে 2,50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের 2টি বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, ডাক্তার মাহবুবুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ। সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, এই অভিযানে শহরের পশ্চিম বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদনের চেয়ে বেশি বেড রাখা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকা সহ নানা অনিয়মের কারণে এই জরিমানা করা হয়। এইসব অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নোয়াখালীর সবকটি উপজেলায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, আতাউর রহমান ভূঁইয়া মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকেলে সেনবাগ উপজেলা যুবলীগের উদ্যোগে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগ আহ্বায়ক আসামা জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল গ্রুপ পরিচালক সাইফুল আলম দীপু, ভিপি মোস্তফা, ভাইস চেয়ারম্যান গোলাম কবির, জেলা যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন জীবন চৌধুরী, পৌর যুবলীগ আহ্বায়ক দিদারুল আলম দিদার। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।